প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় পেঁপের রোগ ও প্রতিকার সম্পর্কে। পেঁপের দুটি রোগ নিয়ে আজকের আলোচনা। এক, পেঁপের মোজাইক রোগ অর্থাৎ পেঁপের মোজাইক ভাইরাস রোগ। দুই, পেঁপের কাণ্ড পচা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এক, পেঁপের মোজাইক ভাইরাস রোগ, মোজাইক ডিজিজ অফ পেপিয়া। এ রোগ চেনার উপায়। এক, পেঁপে গাছের যে কোনো বয়সে এ রোগ দেখা যায়। দুই, চারা গাছে আক্রান্ত হলে বেশি ক্ষতি হয়। তিন, পাতার ওপর হালকা হলুদ ও গাঢ় সবুজ রঙের সব সব দাগ দেখা যায় এবং পাতা কোঁকড়ানোর মতো হয়ে যায়। চার, পেঁপে গাছের ফল কম হয় এবং বিকৃত ও ছোট হয়। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি রেড লেডি জাতের গাছ। রেড লেডি জাতের পেঁপে গাছের সবচেয়ে বেশি মোজাইক ভাইরাসের আক্রমণ হয়। পেঁপের মোজাইক রোগের প্রতিকার। এক, আক্রান্ত গাছ তুলে বা নষ্ট করা। দুই, রোগমুক্ত বাগান থেকে বিষ সংগ্রহ করে চারা তৈরি ও রোপণ করা। ভাইরাসের বাহক জাপ পোকা বালাইনাশক দ্বারা দমন করা, যেমন ডাইমেথয়েড বা অ্যাসাটাপ বা অ্যাটমায়ার যে কোনো একটি ব্যবহার করতে পারে, তবে সহজে এই ভাইরাসকে তাড়ানো যায় না। এখন আলোচনা করব পেঁপের কাণ্ড পচা রোগ সম্পর্কে। এটি একটি ছত্রাক রোগ। এ রোগের লক্ষণ, জীবাণুর আক্রমণে বর্ষা মৌসুমে কাণ্ড পচা রোগ দেখা যায়। অঙ্কুরিত বীজে আক্রমণ চারা গজানোর আগে বীজ পচে যায়। আক্রান্ত অংশের আঁশ পচে যায় এবং সামান্য বাতাসে গাছ ভেঙে পড়ে। কাণ্ড পচা রোগের প্রতিকার। এক, রোগান্ত চারা দেখা মাত্র তা তুলে ধ্বংস করা। দুই, গাছের গোড়ায় পানি নিকাশের ভালো ব্যবস্থা করা। তিন, বীজতলার মাটি 5% ফরমালিন দ্বারা জীবাণুমুক্ত করা। চার, এ রোগের লক্ষণ দেখা দিলে গাছের কাণ্ডের চারিদিকে 1% বদ্র মিক্সচার বা রেডোমেল গোল স্প্রে করা। ফসলের যাবতীয় রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করা হবে এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।